এপাই বিজলি প্লাস 2020 নতুন জাত ছবিতে দেখলাম মোটামুটি ভালোই দেখা যায় তখন এই মরিচটা নিয়ে আসি নিয়ে এসে নিজেই চারা তৈরি করি আর কি বিজলি প্লাস 2020 এই মরিচটা ঘরে যদি তিন দিন রেখেও যদি বিক্রি করা যায় কোনো নরম হবে না হার্ড থাকবে মানে এই মরিচটা আরো আমি বাংলা মাস ভাদ্র মাসের 15 তারিখে লাগাইছি এই মরিচটা আষাঢ় শ্রাবণে লাগান যাবে আর কি মানে বৃষ্টি সহনশীল এই মরিচটা ঝড় তুফান সহনশীল এই মরিচটা করলে মরিচের আসলে উচ্চ ফলনশীল মরিচ মরিচ এবং আগাম ফল আসে দীর্ঘ মেয়াদ এই মরিচের এই যাবত আমি এই 24 শতক জমির থেকে 1 লক্ষ টাকা বিক্রি করছি এই যে মরিচগুলো একদম সবুজ দেশি মরিচের মতো কালার মোটামুটি ঝাল ভালো আর আর কোনো রোগ বালাই নাই বলতেই চলে কুকরি খুব নাই এই 24 শতক জমিতে আমার মাত্র 16,000 টাকা খরচ আছে ওষুধপাতি সহ এই যাবত তো সেরা আর কি গাছ গাছের দিক দিয়ে 5,500 গাছ লাগাইছি মনে করেন যে 20টা গাছে এখানে মরে নেই ভাইরাস বলতে নাই বললেই চলে আর মরিচটা খুব ধরে আর কি গাছে খুব ধরে অসংখ্য মরিচ একটা গাছে 200-250 পিস মরিচ অটোমেটিক ধরে তার চাই তো বেশিও ধরে এটা ভালো আছে মরিচটা সোজা তো মরিচের গা সোজা মোটামুটি এই মরিচটা একদিন যে আড়তদার নেয় পরবর্তীতে হাটে ওই আড়তদার খুঁজে সিডের বিজলি প্লাস 2020 যে সাইসি চাষ করবে তিনি এই সারা বাংলাদেশে তিনি লাভবান হতে পারবে।